নমস্কার বন্ধুরা আজ সেটি টেলিভিশনের এমন একটি সমস্যা নিয়ে কাস্টমার এসেছে যে কালার জমে যাচ্ছে এবং হরাইজেন্টাল কিছু রেখা দেখা যাচ্ছে মূলত এই ধরনের সমস্যা কেন হয় আজ আমি সবিস্তারে আলোচনা করছি এখানে পিটিসি নামক একটি পার্স থাকে মূলত এটার কারণেই অনেকাংশ সময় দেখা যায় যে কালার জমে যায় এটা আমরা সর্বপ্রথম এটা পরিবর্তন করে নিচ্ছি এবং টেলিভিশনটি অন করে দেখব আমরা এখানে জাস্ট সুইচিংয়ের যে অংশ রয়েছে ওখানে শর্ট করলে কিন্তু টেলিভিশন অন হবে এটা আমরা অন করব অন করে আমরা ড্যাশবোর্ডের একশো আশি ভোল্ট আমরা দেখব কিন্তু ওখানে একশো আশি ভোল্ট নাই কম আছে একশো দশ ভোল্ট দেখা দিচ্ছে তারপরেও দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে সেম সমস্যা রয়ে গেছে যদিও আমরা এখানে পিটিসি চেঞ্জ করেছি আর এখানে ফোকাস কিন্তু প্রপারলিভাবে কাজ করছে না জাস্ট স্ক্রিনটা কাজ করছে এটা কেন হচ্ছে সেটা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ জন্য সকলে সঙ্গে থাকুন এখানে জি টু ভোল্টেজ একশো দশ আছে এবং আর জি বি সেকশনের অন্যান্য ভোল্টেজ ঠিকই দেখছি এবং একশো আশি ভোল্টের কিছু কম আছে তো সমস্যা হয় না আমি এটা রিয়েল টাইম ভিডিও দেখাচ্ছি যে কারণে যাতে করে আপনাদের মাত্র ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারেন এটার সমস্যা কেন হয় অনেক সময় এই কালার জমার কারণ হয়ে থাকে এই দশ মাইক্রোফায়ডের একশো দুশো পঁচিশ ভোল্টের যে ক্যাপাসিটার থাকে ফ্লাইব্যাকের আউটপুটে অর্থাৎ ফ্লাইব্যাকের যে কর্নারের যে প্রিনটি রয়েছে সেটা থেকে এই ফিল্টারিং হয় দুশো পঞ্চাশ ভোল্টের দশ মাইক্রোফোয়ার ক্যাপাসিটার এই ক্যাপাসিটার থেকেই কিন্তু ভোল্টেজ একশো আশি ভোল্টেজ আপনার বেসবোর্ডে যায় এটার কারণে অনেক সময় দেখা যায় যে কালার জমে যায় আমরা নতুন একটি ক্যাপাসিটার লাগিয়ে দেখেছি এবং বিভিন্ন জায়গায় আমরা এর ভোল্টেজ দেখছি দেখা যাচ্ছে যে ভোল্টেজ তুলনামূলকভাবে কম পাচ্ছি আমরা এখানে ফিল্টার ক্যাপাসিটার কিন্তু ভোল্টেজ অনেক কম আমরা ফিল্টার ক্যাপাসিটারটি পরিবর্তন করে দেখছি অনেক সময় দেখা যায় ফিল্টার ক্যাপাসিটার ডাউন থাকার কারণে যে আর জিবি সমস্যা দেখা যায় কালারের সমস্যাও দেখা যায় ফিল্টার ক্যাপাসিটি পরিবর্তন করেছি এখন ভোল্টেজ ঠিক আছে ইনপুট ভোল্টেজ দেখছি একশো দশ ভোল্ট আছে একশো আশি ভোল্ট আছে আউটপুটে আউটপুট ট্রানজিস্টারেও ভোল্টেজ ঠিক আছে এখন আমাদের হরাইজনটা লাইন চলে গিয়েছে কিন্তু স্ক্রিনে ছবি আসছে না ছবি আসছে খুব ঘোলা এখানে ফোকাস কাজ করছে না আর এটার মূল কারণ হয়ে থাকে যে বেসটা অনেকদিন ব্যবহার ফলে এটার যে ফোকাসের যে কানেক্টর সেটা নষ্ট হয়ে থাকে আবার আর জিবি সেকশনে কোনো লাইন মিসিং থাকলে এখানে আমরা একটি লাইন মিসিং দেখছি সেটা আমরা মিটারে চেক করে দেখাচ্ছি আপনাদের যে দেখুন এখানে যে লাইনটি আর জিবি সেকশনে শর্ট থাকে এখানে কিন্তু টোটালি ডিসকানেক্ট দেখাচ্ছে এখানে ফাঙ্গাস পরে এখানে যে প্রলেপ থাকে সেটা কিন্তু খেয়ে গিয়েছে এখন আমরা এখানে একটি জাম্পারিং করে দিচ্ছি তার ফলে এখানে কিন্তু ভোল্টেজটা পাসিং হতে পারবে এখানে একটি ওয়ার দিয়ে জাম্পারিং করে দিয়েছি এখন আমরা ভেবে দেখছি দেখে ঠিক আছে বেসবোর্ড ঠিক আছে এখন আমরা বেসবোর্ডটি এক্সাইড টিউবে লাগাব এবং পাওয়ার সাপ্লাই দিয়ে সেটা আমরা চেক করে দেখব তা দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবি কিন্তু পরিষ্কার এসেছে